सद्दह महता मुआज्जम सुदियो ज्ञानी जलसार योग्यतम सभापति और सहसभापति आमंत्रित आमंत्रित विज्ञापित प्रस्तावित आलामाई दिन सम्मुखे आवेग भरा श्रोता मंडली आज के मस्जिदे उन्नत कल्पर एक महती जलसार जो आयोजन पूर्व वक्तारा चले ग रात गभीर दिखे अपने आंतरिक शुभेच्छा जानिए दुआ आशा प्रार्थी अस्सलामु अलैकुम अपना जरा दाड़ी आकबें ना चले जा चले जान तो खूब भलो है और जो बसें तो अल्हम्दुलिल्लाह दुटोर मध्य एक कथा जो चले जान तो जान असुविधा नहीं अल्हम्दुलिल्लाह और बस थे डबल अल्हम्दुलिल्लाह लॉकडाउन महान अल्लाह दरबारे महान सृष्टार दरबारे महान सृष्टिकर्तार दरबारे लाखो शुक्रिया एक बार जोरे बोलो अल्हम्दुलिल्लाह जी अल्लाह वहदहु ला शरीका ला जी अल्लाह रब्बुल आलमीन ठंडा शीतेर दिन मानुषेर मध्य हईते किछु मानुषके अल्लाह टेने एने ए रहमतेर मजलिसे बसा तौफिक दान करेछेन हादिसे एसेछे अल्लाह नबी जखन काबाते कुरान पढ़तें আবু জেহেলের স্ত্রী তখন উলঙ্গ হয়ে নাচত একদল নবীর কোরআন শুনে মগ্ন হত একদল আবু জেহেলের স্ত্রীকে দেখে পাগল হত দুটো দল ছিল একটা হলো হিজবুল্লাহ তে হিজবুল শায়াতিন একটা ছিল আল্লাহর দল একটা ছিল শয়তানের দল এখনো ঠিক তাই আছে কেউ কেউ রহমতের মজলিসে বসে যায় আর কেউ কেউ খাবার দোকানে ভিড় করে তারা চলে যায় আর বাড়িতে বলে আসে জলসা শুনতে যাচ্ছি কথাটা ঠিক কিনা বলুন তো এখনো আবু জেহেলের নকল আছে কিছু কিছু আবু জেহেলের মেয়েরা ওরাও বাজারে ঘুরে ওদের বাপ মা সুযোগ ছেড়ে দিচ্ছে মানে ছাড় আছে কিন্তু ছাড়বে না কথা বুঝলেন ছাড় আছে কিন্তু ছাড়বে না আল্লাহ কাউকে ছাড়বে না এখন ছাড় দিয়েছে ভাবিয়েন না এই জীবন শেষ জীবন এরপর একটা জীবন আছে সেই জীবনটার নাম হলো আলামে বারজা কবরের জিন্দেগি দুনিয়ায় অস্থায়ী জিন্দেগি আমরা আছি চিরন্তরের জন্য যেখানে আমরা থাকব সে জায়গায় আমাদেরকে চলে যেতে হবে এই পৃথিবীর মাটিতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা সংবাদ দিয়েছেন আখিরি জামানার পয়গম্বর আসবেন তিনি হলেন সংস্কারক পৃথিবীর মানুষ শুনেন এই ভারতবর্ষের মানুষের পৃথিবীর মানুষ একটা রোগের আক্রান্তে চেতনার বিকাশ ঘটছে রোগ সম্পর্কে যত মানুষের ভয় অতটা যদি আল্লাহকে ভয় করত তো ভারতবর্ষে বেঈমান থাকতো না সম্মোহন হয়ে যেত হিন্দুরা পর্যন্ত ভয় করছে কি তোকে করোনা ধরবে এখন একটা রোগ আসছে তার নাম হলো হাই করোনা বলছে নাক ঢাক মুখ ঢাক বেরাবের শক্তি যদি প্রখর হয় কাপড় দিয়ে ফুটো বন্ধ করলে বেরাম তবু ঢুকবে যেহেতু বেরামের মালিক মানুষ নয়
আল্লাহ যেমন ব্যারাম দিতে পারে আল্লাহ তেমন ভালো করতে পারে। ব্যারাম দেবের মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। বিশ্বের সব চিজের উপরে কুদরত কার? জোরে বলুন আল্লাহ। জোরে বলতে ভয় লাগছে? আল্লাহ। প্রধানমন্ত্রী কাঁপতেছে, মুখ্যমন্ত্রী কাঁপতেছে, উজিরে আজম কাঁপতেছে, কমান্ডার কাঁপতেছে, ডাক্তার কাঁপতেছে, মাস্টার কাঁপতেছে, রাষ্ট্রপতি কাঁপতেছে, পৃথিবীর যত মুখ্য মুখ্য মানুষ শুধু ভয়ে আক্রান্ত। করুণা এসে ধরবে, ভালো করে হাত ধরছে, ক্রিম লাগাচ্ছে, স্যান্ডাইজ লাগাচ্ছে, কুচিরিং কুচিরিং করছে, পেশাব ফিরে পানি নেবার বেলা মন থাকে না, কথা বলছেন কিনা? পেশাব ফিরে পানি নেবার কিন্তু মনে নেই, কিন্তু হাত ধরবে না খুব আছে। সব থেকে গাহিরা নাপাক, টেনে বাসে দেখছি পেশাব ফিরে পানি নেয় না, ওটাই বেশি খারাপ। হাত ধুলি বুধি প্রেরম পালিয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের ভারতবর্ষের কথা বিজ্ঞানীরা বলছেন, ভিড় ভাড় থেকে বাঁচো। মোবাইল খুললি বলবে বক বক করে বলবি, আর নাক এবং মুখকে মাস্ক পরো। এসব কিচ্ছু না, রাজনৈতিক। ভাইরা আমার, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন সুসংবাদ দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুনতুম ইলা সলাহ। ওই ইমানদাররা যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে, অর্থাৎ যখন নামাজ পড়বে, আসসালাতু মিরাজিল মুমিন, মুমিনদের নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। যখন আল্লাহর সঙ্গে কথা বলবে, যখন তুমি কোরআন পড়বে, নামাজ পড়বে, কি করবে? ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও। বিজ্ঞানীরা বলল মুখ ধাও, কদ্দূর ধুইতে হবে? বলে নাই। কোরআন বলে দিল মাথায় চুলের গোড়া থেকে দাড়ির নিচে পর্যন্ত, কানের গোড়া পর্যন্ত ধৌত করার নাম হলো মুখমণ্ডল, সমস্ত মুখটাকে তুমি ধৌত করে দাও। 2 নম্বর, শুধু মুখ ধুলে হবে না, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোনো পর্যন্ত ধৌত করে দাও। ওরা ধুচ্ছে শুধু হাতের তলুটি পর্যন্ত, কোরআন বলছে হাতের কোনো পর্যন্ত ধৌত করে নাও। ওয়ামসাহু বিউসাকুম, মাথা মোসা করে নাও। আল্লাহর কোরআন বলে দিল ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমার দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে নাও। প্রেমের প্রথম প্রথম পাঠ হলো আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে, ভালোবাসা করতে গেলে তোমাকে উজু করতে হবে, বিনা উজুতে নামাজ হবে না, আর নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে বড় প্রেম কোনোদিন হয় না। ভাইরা আমার, তাহলে দেখুন 2 নম্বর পদ্ধতি, ভারতবর্ষের মাটিতে আমরা বাস করি, বিধান আল্লাহর মানতে হবে, নবীর কানুন মানতে হবে। ভারতের মাটিতে সর্বপ্রথম একটু খবর নিয়ে দেখুন, মুসলমান তোমার উপরে যেটা টার্গেট হচ্ছে তুমি জানো না? ভারতের মাটিতে বলছে শুনে নাও, মুসলমান যদি কোরআন মানো আর যদি না মানো, যদি ভারতে থাকতে চাও কোরআন ছাড়তে হবে, ভারতে যদি থাকতে চাও কোরআন ছাড়তে হবে। কিন্তু এটা ভুল পয়েন্ট বলেছে,
যদি উল্টো করে ভারতে বলতো, হায় কোরআন ধরো না হায় ভারত ছাড়ো, এ মোল্লারা জীবনে কোরআন ধরতে পারতো না, ভারত ছেড়ে যেতে বাধ্য হতো। একশো ভাগের মধ্যে 90% মানুষ কোরআন জানে না, কোরআন জানে না। একশো ভাগের মধ্যে 90% মানুষ কোরআন পড়তেও জানে না, কি করবে? বুড়ো হয়ে গেছে, ঠোঁট মারতে চায়, মনে হয় যেন সব পড়ে শেষ করে দিল। ওর ফিস ফাস শুনে মনে হয় গোটাই কোরআন করছে। এই হলো আমাদের সব থেকে বড় দুর্বলতা। আর মেয়ে ছেলেরা তো জানেই না, এই শিক্ষা কেন্দ্রগুলো হয়েছে, 100 ভাগের মধ্যে 8% মানুষকে মানুষ কোরআন শিক্ষা দেয় না। পৃথিবীর জেনারেল শিক্ষা দেওয়ার জন্য পাগল, ইংরাজি শিখাও, অঙ্ক শিখাও, বাংলা শিখাও, MBBS বিটি সিটি MBBS ডাক্তার শিখাও, তার জন্য প্রাইভেট রাখবে। মসজিদের ইমামকে 100 টাকা দিয়ে শুধু কোরআনটা পড়াবে, এটা কপালে জোটে না, জোটে? আপনারা বলুন, ওদিকে না ইমামকে 100 টাকা দিতে ওর কলজে ফেটে যাবে। আর টিভিশনি মসজিদকে 5000 টাকা দিতে কোনো ব্যাপার না। জানিস আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, জানিস যেদিন তুই মরবি সেদিন বুঝবো তোর বেটা তোর মাতার ধারে এসে কি বলবে তখন দেখবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন একটু আগে মাওলানা সাহেব বলতেছিলেন পৃথিবীর সব থেকে আপনজন কজন, পৃথিবীর সব থেকে আপনজন হলো কারা? এই পৃথিবীতে আপনজন সব থেকে হলো 3 জন, 1 নম্বর হলো মা, 2 নম্বর হলো বাবা, 3 নম্বর হলো বিবি। কোরআন শরীফ আল্লাহ বলেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, আল্লাহ ছাড়া কারোর বন্দেগি করবে না। কারণ আল্লাহর পরে পরে করবে কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা এবং বাবা। জীবনের প্রথমে মা বাবার বেড়া পার হয়ে গেলে এমন একজন তোমার আপনজন, এমন একজন তোমার বন্ধু হয়, এটা আল্লাহ পাকের বিধান। লাকুনাকুম আজওয়াজা, আল্লাহ বলে তোমার বন্ধু বানিয়ে দিছি, তোমার বিবিকে এমন জোড়া বানিয়ে দিয়েছি, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ? পুরুষের যা তৈরি নারীরও তাই তৈরি, এর রক্ত ওর রক্ত, এরও শোক ওর শোক, কিন্তু দুজনের মধ্যে কত প্রভেদ দেখো। কি প্রভেদ? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? মেয়েদের দাড়ি ওঠে? জোরে বলুন না একবার। আরে এক পক্ষে ফোন করলে আরেক পক্ষে হ্যালো বলে, বলে না একটু হু হ্যাঁ করো? নারীদের দাড়ি ওঠে? যদি উঠত কি বিপদ হতো বুঝলেন? আমাদের মতো বুড়াদেরকে বেলেট নিয়ে রাতে শুতে হতো বুঝলেন, সকালবেলায় বউটাকে ধরে কামিয়ে দিতে হতো, এরকম করে দাঁড়িও কমাতে হতো, মোচা কমাতে হতো, না তো আই লাভ ইউ হতোই না। কিন্তু আল্লাহর কি বিধান দেখো, সুবহানাল্লাহ বলুন, নারীর কেন গব গজায় না, এই দেখো কি হচ্ছে, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। আল্লাহ পাকের কি বিধান দেখে নাও, মেয়েদের গলার স্বর আল্লাহ মধু ভরা দিয়েছে,
আর পুরুষের গলার স্বর গম্ভীর যে কড়কড়ে দিয়েছে। সত্যি করে বলুন দিনি, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? তবে শামসির বাজারে দুটো নারকেলের দাম 30 টাকা, একটা ডাবের দাম 60 টাকা। আচ্ছা বলুন দিদি, ডাব শুকিয়ে তো নারকেল হয়েছে না, হয়নি? জোরে বলুন না কি হয়। তাহলে হালাকে নারকেলের দাম বেশি হওয়া উচিত ছিল, কিন্তু নারকেল শুকিয়ে যাওয়ার কারণে দামটা কমে এসেছে। ঠিক এবাদত এইরকম, আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের দেহের স্প্রিং গুলো নরমাল হয়ে গেছে, আমরা এখন নারকেলের দিকে আগিয়েছি। আর আপনারা এখন কোন দিকে আছেন? ফুল ডাবের দিকে আছেন আর কি, দেখছেন না কোকোনাট টি, গ্রিন কোকোনাট, গ্রিন সবুজ কোকোনাট। আর আমরা হলো ওল্ড মডেল, এরা হলো নিউ মডেল। আমরা যদি কোনো মেয়েকে বলি আই লাভ ইউ, তো হচ্ছে বুড়ার মরো। আর এই রকম যুগ যদি বলে আই লাভ ইউ, মেয়েটা বলবে হ্যালো হাউ আর ইউ, আই অ্যাম ওকে থ্যাংক বাবা, গাম ইউজ করে। আমার এই বন্ধু যদি বলে কাউকে আই লাভ ইউ, তবে এটা কি বলবে? হাসবে না, আর গাল দিয়ে বলবে বুড়ার মরো। আর এই রকম আমার বন্ধু যদি বলে, তো তল চোখে 3-4 বার তাকাবে, আহা পড়ে না চোখের পলক, কি তোমার চালক। কোরআন কারিমে আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষকে বলো পর নারীর দিকে তাকাবে না, নারীদেরকে বলে দাও তুমি দেখাবে না। ভারতের মাটিতে মুখ আর চোখ ঢাকতে বলেছে, নাক আর মুখ ঢাকছে ব্যারামের জন্য, আর টেনে বসে দেখছি পেট উদম, পিঠ উদম, বগল উদম, ওখানে করুণা ঢুকতে পারবে না, মেয়েরা সব উদম, কি বেহায় আপনার। ভাই বলছে তো বড় করুণা, তারপর পিঠের চালে যে জামাটা আছে বুঝলেন, জামাটা এরকম পান মার্কা, মধ্যখানে একটা তীর, ওর নাম হচ্ছে আই লাভ ইউ। ভালোবাসে যাও পিছন থেকে না হয় পিছন থেকে হয়। ভাইরা আমার, তাহলে পৃথিবীর সব থেকে আপনজন হলো কি? মা বাবা। দ্বিতীয় আপনজন হলো তোমার বিবি। ওয়াখালাকু নাকুম আজওয়াজা, তাদেরকে আমি জোড়া জোড়া করে বানিয়েছি, কেমন জোড়া? হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পুরুষের সম্পদ বানিয়েছেন, পুরুষটাকে নারীরও সম্পদ বানিয়েছেন, দুজনার মন বিনিময়, তার নাম দিয়েছে নেকা, একে অপরের জন্য অনুসারী, একে অপরের জন্য পাগল, একে অপরের জন্য দেওয়ানা, একে অপরের জন্য মহব্বতের দায়রা, দুজনার মধ্যে দুজনার যে প্রেমের ভাইরাস আল্লাহ পাক দান করেছেন, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মা বেটাকে ওসিয়ত করছেন, বেটারে শুনে নে রে বেটা, কি শুনবো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, বেটারে আমি মরে গেলে, মা মরে গেলে সৎ পরামর্শ নেবের জন্য কার কাছে যাবি? এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কারা? উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম যারা উলামা তারা একমাত্র আল্লাহকে দেখে ভয় করে। তুমি আমি মরে যাবার পরে কোন সৎ আলেমের কাছে যাবে? আলেম দু প্রকার আছে, একটা সৎ
আর একটা অসৎ আলেম মানে জ্ঞানী এই নয় যে মাওলানা আলেম মানে জ্ঞানী যারা বুদ্ধি রাখে মা বিছানায় পড়ে গেল কোরআনে কারীম আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন যখন নিঃশ্বাসটা তোমার হুলকুমে এসে ঠেকবে তখন তুমি মৃত্যুপথের যাত্রী ওয়া আনতুম হিনা ইযিন তুমি তখন অসহায় নিশ্চয় তোমার মরণ হবে ওই জায়গায় যে জায়গায় লিস্টি করা আছে এক সেকেন্ড এদিক হবে না ওদিক হবে না কিন্তু তুমি যতই পালাও আকাশে জমিনে পাহাড়ে গুহায় মরণ তোমার সেই জায়গায় গিয়ে ধরবে মা বলল বেটা আমার মৃত্যু নিকটবর্তী আমি মরে গেলে খবরদার বেটা লাইনচ্যুত হবি না সৎ ব্যক্তির পরামর্শ সকালবেলায় মা মরে গেল পৃথিবীর সব থেকে দুঃসংবাদ যার মা মরে যায় বাবা মরে যায় এর থেকে কষ্টজনক দুঃখ আর নাই সারা পৃথিবীতে সব পাওয়া যায় মা পাওয়া যায় না সারা পৃথিবীতে সব পাওয়া যায় বাবা পাওয়া যায় না বাপ হারালে বাবা আর পাওয়া যাবে না বিবি চলে গেলে বিবি পাওয়া যায় এক সন্তান গেলে আরেকটা সন্তান পাওয়া যায় ওটা না পায় আরেকটা পাওয়া যায় কিন্তু মার এই জায়গাটা পূর্ণ করার মতো কেউ থাকে না মা এমন একটা সম্পদ অনেক কবি মায়ের সম্পর্কে বলা হয়েছে বেদ বলেছেন মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তিত স্বর্গং মাতা বুভাষিত নরং কৃতিতং কল্যাং সর্বনাম নমস্তিতে মাতা দেবতা আরচনা পূজ্যনি নাম কদম্বা নিরিদিত নাম ধারিনা ধাত্রী নাম গৃতি বয় নাম অনুদিত নাম কল্যাং শুভ শুভাং কিঙ্কি কৃতিতং পূজ্যত নাম গৃহতি নমস্তিত বায় ওম শান্তি মাতা পদচ্যুতং কল্যাহে নম মাকে ভাত দাওয়ার না দাও মাকে দেখতে পারো আর না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু মায়ের তরফ হইতে ভালোবাসার কোনো কমি তোমার উপর নাই তোমাকে মিথ্যা প্রলোভনে তোমার বিবি ভুল ধরিয়ে দেয় দেখেছো তোমার মা শুধু তোমার ভাইয়ের ছেলেকে নেয় আমাকে নেয় না এই যে চিমটি কাটাতে তুমি পাগল হয়ে গেলে মাকে চিনতে পারলে না কিন্তু সত্যি করে বলো বেদ বলছে প্রভাসিত কল্যাণ বসুমতী হেরি নাম চরিতত্ব বলো তুমি যখন মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছিলে তোমার মা কি গালে ঠাস করে একটা চড় মেরেছিল চর না মেরে তোমাকে বুকে জড়িয়ে ধরে মুখে চুম্বন দিয়েছিল এক চুম্বন বেদ বলছেন সাতটা বেশ তোমার পায়ের তলে দিলে মায়ের চুমোর কাছে ঋণী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন কি সাদ মা তোমার শীতের রাতে মুখে জড়িয়ে ধরে নিজে মুতের ওপর শুয়েছে কিন্তু তোমাকে পেশাবের ওপর শোয়াইনি তুমি পায়খানা করে দিয়েছ নিজে পায়খানায় ডুবে গেছে তোমাকে পায়খানা হাত দিয়ে মুছিয়ে দিয়েছে মা নিজে পায়খানা ফেরে সাবান দিয়ে হাত ধোয় কিন্তু বেটার পায়খানা খরচ করে সাবান দেয় না মা দেয় বেটার পায়খানা মায়ের কাছে আতরের মতো লাগে ভাইরা আমার বন্ধুরা আমার মা মরে গেল মায়ের কবর দেওয়া হয়ে গেল মায়ের সমাধি দেওয়া হয়ে গেল মা মরে গেছে রে মাটি দেওয়া হলো কবরের ধারে বসে অজর নয়নে কাঁদে হাজার হাজার চোখের পানি ঢেলে এমন সময় মনের মতো মায়ের কথা উদয় হলো এক পা করে মসজিদুল আকসায় চলে গেলেন
ফিলিস্তিনে চলে গেলেন, গিয়ে দেখলেন মসজিদে আকসাতে একজন মানুষ, সেই জামানার নবী, নাম হলো ঈসা ইবনুল মারিয়াম, মরিয়ম নন্দন হযরত ঈসা। ঈসা নবীর কাছে গিয়ে কাঁদতে লাগলেন, যুবক, হে আল্লাহর নবী ঈসা, আজকের প্রভাতের সূর্য উদয়ের পরে আমার মা মরে গেছে। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, বন্ধু হে, তোমারও যেমন মাও নাই আমারও তেমন মাও নাই, বন্ধু রে, তোমার যেমন মা তোমাকে ছেড়ে চলে গেছে তেমন আমার মা আমাকে ছেড়ে চলিয়ে গেছে। আমি হলাম মরিয়ম নন্দন ঈসা, মরিয়মের পুত্র আমি, আমার মা মরিয়ম বিনতে ইমরান, আমার মা ইমরানের বিটি মরিয়ম, আমি আমার মায়ের কোলে এসেছি জগৎ আলো করে, মার ভালোবাসা আমি আজও ভুলতে পারি নাই। যুবক রে কি বলছো শোনো, যে আমার মা বলে গেছে সৎ ব্যক্তির সাথে থাকো, নবী বললেন তার সৎ যদি হতে চাও পড়ো নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর জামানা, পৃথিবীতে চারটি কিতাব দামি কিতাব, কোরআন শরীফ আল্লাহ বলেন, বন্ধুরে আমার চারটি বড় কিতাব, তৌরাত জব্বর ইঞ্জিল কোরআন, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি, বহু বছর অনেক কিতাব আছে পৃথিবীতে, সেই ফেরেশতাদের উপর এবং কিতাবের উপর, শুধু কোরআন নয় তৌরাত জব্বুর ইঞ্জিল কোরআন, এর উপর তোমাকে ঈমান আনতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈমান বিশ্বাস আনার নাম হলো ঈমানদার। ঈসা নবী কলেমা পড়িয়ে দিলেন, বাড়ি চলে এলো, ওনার বিবি বলছেন বাংলা কথা, আগো এই মাকে মেরে মাটি দেওয়ার পর তুমি কোথায় গিয়েছিলে? তাহলে দেখ মন মেজাজ খুব খারাপ আমার, মাকে মাটি দিয়ে আমি মসজিদুল আকসায় গিয়েছিলাম, ফিলিস্তিন নবী ঈসার কাছে গিয়েছিলাম, এতদিন যা করেছি সব তওবা করে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে বললেন উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান, শয়তানের তবা করো না। আমাদের মধ্যে শয়তানের তবা আছে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ধোকা দেয়, নামাজ পড়ে সুদ খায়। এদেশে বলে সুদ খায় না বন্ধন, ওটা সুদ নয় ওটা মিষ্টি। হাইরে কলিকার বউ হলো মিষ্টির হাড়ি, মা হলো ভেজাল, বউ হলো মিষ্টির হাড়ি আর মা হলো ভেজাল, পৃথিবীর সব কাজ ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, ভালো লাগে জেনাং, প্রেম প্রীতি ভালো লাগে, বিয়ের লেনা দেনা ওটা তো আমার দেশে নাই, বিয়েতে লে আল্লাহ ওদিকে খুব। ভাইরা আমার, বিবি বলছে শোনো কোথায় গিয়েছিলে তুমি নবীর কাছে? বিবি বললে আমার বিনা পরামর্শে তুমি গেলে কেন? এ বলল আরে পাগলি, ইমান এনেছি নবীর ওপরে, তোকে যত ভালোবাসতাম তার থেকে আরো বেশি ভালোবাসবো, মদ খাবো না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না, খৈরি খাবো না, দক্তা খাবো না, কিচ্ছু খাবো না, হালাল খাবো, তোকে নিয়ে সুখের ঘর করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট, হুজরার ঘরে গিয়ে দেখেন নবী হুজরায় শুয়ে, আম্মা জানাইশা সিদ্দিকার কোলে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে আমের বর্ণনা করতেছেন। হুসাইন বলছে নানাজি 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 আপনি কোথায়?
বিটির ছেলেরা নানাকে খুব জ্বালায় জ্বালায় না নানা যারা সত্যিকার হয়েছেন অন্য কেউ যদি সিমটি কাটে তো নানা রাগে যায় কিন্তু লাথি যদি নানাকে লাথি মারে তো এত মিষ্টি লাগে কামড়াবে গাল দিবে কত কি বলবে আমাকে একদিন বলছে শালা টাকলু তাই বলছে টাকা দিতে দেরি হতো তাই শালা টাকলু আমি হাসতেছি ওর মা ওকে মারতে যাচ্ছে যে খবরদার মারিস না ও যদি বুঝতো টাকলুর কত দাম তাহলে এই কথাই বলতো না তাহলে ওকে কোলে করে চুমো খাচ্ছি আরে বলছে তুই আমাকে গাল দিলি না না তোকে গাল দিইনি মাকে বলিছি ওর মা বলছে আমাকে বললি কেন না তোকে বলিনি দাদিকে বলিছি ছোট বাচ্চা ছেলে ইমাম হুসাইন বলে নানু ভাই তুমি কোথায় নবী বললেন ভাই রে জান্নাতে শুয়ে আছি সুবহানাল্লাহ বলুন জান্নাতে শুয়ে আছো ইমাম হুসাইন নবীর রওজা আর কাল্লার নবীর মসজিদ মধ্যিখানে শুধু একটা পাচি বলছে নানু ভাই তুমি তো নানির কোলে মাথা দিয়ে শুয়ে আছো সুবহানাল্লাহ একটু বলছেন কার কোলে মাথা দিয়ে আছো সে নানির কোলে মাথা দিয়ে আছার বলছে জান্নাতে শুয়ে আছি আল্লাহ রাসূল বললেন নানু ভাই যার বিবি ভালো তার কোলে মাথা দিয়ে জান্নাতের আরাম পাওয়া যায় যার বিবি ভালো তার কোলে মাথা দিয়ে জান্নাতের সুখ পাওয়া যায় সবচেয়ে বড় জ্বালা এখানে নবী বললেন আন্নে কাউমিন সুন্নতি ফামানু রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি বুকে হাত দিয়ে বলো নবীর সুন্নত পালন করতেছো বটে যাকে জীবন সঙ্গী বানিয়েছো কিসের বিনিময় কারণ তুমি যেমন পাগলা তোমার ফামন জুটেছে পাগলি তার কারণ হলো দুটো রূপ আছে এখানে একটা মেয়েকে নিজের বিবি বানাতে চেয়েছো ট্যাক্সি চেয়েছো মোটরসাইকেল চেয়েছো বুলেট গাড়ি চেয়েছো দশ ভরি সোনা চেয়েছো ছাপ্পর খাট চেয়েছো গদরেজ আলমারি চেয়েছো ফ্রিজ ওয়াশিং মেশিন গুষ্টি শুদ্ধ চেয়ে নিয়েছে রাতের বেলায় দেখে বলছে সকিনা মুখ ঘুরিয়ে কেন আমার কাছে আয় মেয়েটা বলছে নো 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 বলে কেন বলে আমাকে তো বিয়ে করনি ঘুম যদি পায় মোটর সাইকেলের উপরে ঘুমাও ঘুমাসবে হ্যাঁ মোটর সাইকেল তো বিয়ে করছিল না খুব যদি কলেজা জ্বালা করে ফ্রিজ থেকে বরফ বার করো ফ্রিজ থেকে বরফ কলজে তো চেপে ধরো ঠান্ডা হবে হবে বোধ হয় এরা বলছে হবে আমাকে বিয়ে করনি খাটের উপরে গড়াগড়ি করো সুখ আসবে শরীর যদি খাটের উপর ঘুমাও ঘুমাসবে না সেই ঘুমের মানুষটাকে তুমি বেদামি করে দিয়েছ এই জন্য মেয়েরা তোমার দুরকম আচ্ছা বলুন মিনি বাহির ভালো না ভিতর ভালো দেখেন হ্যাঁ শামসির বাজারে গেছেন একটা মেয়েকে দেখলেন ঠোঁটে ঠোঁট পালিশ চোখের কাজু মাথার চুল ক্লিপ দেখে মনে হলো জান্নাতের পরিচুলি এসছে রে মনে মনে করছি শালা আমার বউটা যদি এরকম হতো বাড়িতে এসে দেখছো তোমার বর চোখে পিষ্টি মুখে ভগভগ গন্ধ বেরোচ্ছে কবে থেকে দান বাজিনি আল্লাহ পাক যাবে সেরা কাপড় পরে আছে ওই কাপড়টা যে কাপড়টা ছেলে ভুতেছে ওটাই পরে আছে ওই ছেলেটার ভালো লাগবে কি আপনি বলুন মনে মনে করে বাড়ি না আসাই ভালো ছিল রে মেয়েরাও সাজতে জানে না মেয়েরা প্রতিশোধ নিতে জানে এই জন্য মেয়েদেরকে সাজার সুযোগ দাও শরীয়তের সাজতে মানা কেতাবের ওই বন্ধিতে স্বামীর তরে সাজলে সব কেতাবে তাই লিখেছে আল্লাহর নবী বলছেন মা তোমার ঘরটা জান্নাতের দুর্গ বানিয়ে নাও আল্লাহর নবী বলছেন নানু ভাই তোমার নানি জান আয়েশা সিদ্দিকা হুমায়রার কোলে মাথা দিয়ে যার বিবি ভালো তার কোলে মাথা দিয়ে স্বামী শুলে জান্নাতের আরাম পাওয়া যায় দুটো পয়েন্ট আপনার কাছে তুলে ধরছি কোনদিন আপনার বিবি বলেছেন ওগো প্রাণ না
সারা জীবন তো বালিশে মাথা দিয়ে শুয়েছো, আমি এখন তোমার হয়ে গেছি, আমার কোলে মাথা দিয়ে একটু ঘুমাও, বলেছে? বলেনি। এত বিবি তোমাকে ভালোবাসে, বলেছে? লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছি, তুমি কালকে আপেল কিনে খেয়ো। দেখছে কোনোদিন? চার মাসের টাকা একসঙ্গে ঢুকে চাল কি দিয়েছে? তো সোজা না, হ্যাঁ দিয়েছে, দেয়নি তা নয়, সবাইকে দেয়নি, দেবার মতনকে দিয়েছে। হতভাগা আমরা ওই জায়গায় পৌঁছাতে পারিনি। বিবি স্বামীকে বলছেন, তুমি ঈসা নবীর কাছে গেলে কেন? এ বললাম, ঈসা নবীর কাছে গেছি তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, যার সাথে যার প্রেম আছে তার সাথে তার ঠুকমুক আছে, যার সাথে প্রেম নাই তার সাথে ঝগড়া নাই। যে স্বামী স্ত্রী দেখবেন খুব পিরি, অল্পতে দেখবেন ঝগড়া হবে, আবার পিরিত হবে, কথা বলেন কিনা। আর যে যাকে বল মারিয়ে বেড়া বন্ধু, আবার খুব ঝগড়া হলো, হওয়ার পর রাতের বেলায় শুয়ে গেছে। কোরআন বলছে, ওয়াজাল্লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি, তোর বিছানায় তোর বালিশে মাথা দিয়ে কে শুবে রে? গ্রামের কোন মেয়ে শুলে গলায় টিন আর জুতো বেঁধে দিত, ঠিক কিনা বলুন? অন্য মেয়ে যদি তোমার পাশে শোয় আর যদি গ্রামের লোক জেনে ফেলে, ওকে রাখবে? গলায় জুতো দিয়ে টিনে বাড়ি দেবে? ওই ওই, কিন্তু এমন একটা সুযোগ শামসির মেয়ে আর হলুদ বাড়ির একটা হলুদপুরের একটা পুরুষ সমাজের সমাজিকতা এক করে দিল। হায় রে, কিসের বাঁধনে? বিনা কারণে ওই মেয়েটার গায়ে হাত দিলে ওর ভাই এসে হাত কেটে নিত, পুলিশে থানায় নিয়ে যেত। কিন্তু তিনবার দুবার একবার যখন কবুল বলার কারণে এমন প্রেম তোমার মধ্যে সৃষ্টি হয়ে গেল, মেয়েটা গোটাই জীবনটা তোমার কদম তলে বিছিয়ে দিল। তুমি বলো সেই জীবনের কি দাম তুমি দিয়েছো? আল্লাহ বলছেন, নারী এবং পুরুষ একই বিছানায় শুয়ে গেল, যেমন ঘরের বাতি নিভিয়ে দাও, ঘরের বাতি নিভিয়ে দিয়ে দরজা লাগিয়ে দাও, আমি আল্লাহ আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, তোমাদের প্রেম মিষ্টি হবে কেউ দেখে নেবে। স্নিগ্ধ আলো জেলে দিয়েছি, খুব অন্ধকার হলে বউকে খুঁজে পাবে না। আমার এক মামা শ্বশুরের বিয়ে দিচ্ছি বুঝলেন তো, বউটা কালো, খুবই কালো কিন্তু খুব ভালো। বিয়ে করে এসে বলতে বলছে, মা আমি দাঁড়িয়ে আছি। মা তাহলে কি মানে? দেখবি আর তোর ঘরে চাঁদ উঠেছে। ওর মা ছুটে এসে বলছে, কই রে বাবা? বলে, ওই দেখ ঘরের ভিতরে চাঁদ উঠেছে। রসিকতা করে বলছে, মা তোর বউকে খুঁজতে গেলে হিসাব লাইট জেলে দেখতে হবে, আধারে কিন্তু কালো হলেও। আর তো ঘুম তার ভালো ছিল, সুবহানাল্লাহ বলুন। কালো নারীর মধুর জবান পাগল করে মন, এত সুন্দর ব্যবহার। ওর বাড়িতে যত কুটুম আসত একাই মেহনত করত, আর যারা ছিল সাবান ঘুষতে ঘুষতে সময় শেষ। কালো নারীর গুণ আছে, কালো গভীর দুধের গুণ বলে কতজন, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। কাকালো ককিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের বলি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। ভাইরা আমার, দোস্তরা আমার, কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাঁড়িয়ে থাকলে মুখে দেখাই কেমন ভালো। এক সময় আমারও ছিল, এখন লাল হয়ে গেছে, বুঝলেন? নানা ফুটে গেছে। কালোর দাম আছে, কালোর গুণ অনেক।
কস্তুরিও কালো লাইলাতুল কদর কালো বরাত কালো হলো কালো রাতে দয়ার নবী মেরাজ কেমন হলো স্বামী স্ত্রী ঝগড়া করে বিবির গর্ভে ছেলে এলো সুবহানাল্লাহ বলুন মিনা জাওজাইনি যাকারাত ওয়াল উনসা আলাইসা জালিকা বিকাদিরিন আলা আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার পিষ্ট হইতে রিপুদা কৌশল করে তোমার বিবির বাচ্চা দেনেতে নিয়ে যাই যাকে খুশি তাকে বেটা ছেলে দান করি যাকে খুশি আমি কন্যা দান করি আমার টেনের ভিতরে বড় খারাপ লাগে বিশ্বাস করেন একটা ফকির চোখ বন্ধ এসে বলছে আল্লাহ কে রাস্তে কুজ দে মা আল্লাহ তুসকো ভালাই করে যো দে উসকো ভালাই করে যো না দে উসকো বি ভালাই করে চাইছে যে দিবি তার ভালো একটা টাকাও কেউ বারকো দিল না টেন ভর্তি লোক সবাই যদি একটা করে টাকা দিতাম আমার মনে হয় অতগুলো লোকের টাকাতে ওর তহবিলটা ভর্তি হয়ে যেত তার মধ্যে দুই একজন দিয়ে চাপ দেয়নি কিন্তু যেই উঠেছে একটা বলুন কি না কি বলছেন এর নাম কি ছক্কালা কি নাম আরে হিজিনি তুমি সব দশ টাকা করে বার করছে বিশ্বাস করে চায় হিরো এরকম মতো হতেরম করছো হিজিনির হাতের চমকে দশ টাকা বার করে দিল কোরআনে কোন জায়গায় বলেছে হিজিনির কথা কোরআন আলো বলছে ওয়ামাসাইলা ফালা তানহা তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরায় দিও না ফকিরকে ভিক্ষা দেবে না দিবে হিজিরাকে বেটা যাচ্ছি স্কুল বাবা যাবি ভা দশ টাকা টুকটুকি দাস ভা দশ টাকা টিফিন খাবি কুড়ি টাকা কত টাকা দিল চল্লিশ টাকা আর মসজিদের কোটো ঘরে নামাজির সামনে কোটোটা গিয়ে দেয় জুম্মার দিন পবিত্র দিন কোটোটা গিয়ে দেয় হায় রে কৃপণের কৃপণ দুই টাকা দেয় এক টাকা তুলে নেয় আল্লাহর কাছে এত ফকির দু টাকা দিয়ে এক টাকা তুলে নেয় আর ওই বলে আল্লাহ আমার বেটার ভালো কর আল্লাহ বলছে তোর বেটার বেলা চল্লিশ টাকা আমার বেলা এক টাকা ধরে নেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমার সন্তানের প্রেমে পড়ে বিবির প্রেমে পড়ে ছেলের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে আন যিকিরিল্লাহ আল্লাহর জিকির ভুলো না ইজা নুদিয়ালিস সালাহ মাইয়াউমাল জুমা ফাসাউ ইলা সম্পদের প্রেমে পড়ে বেটার প্রেমে পড়ে দুনিয়াদারির প্রেমে পড়ে আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাম নামাজের জন্য এসো নামাজের জন্য এসো যে পথে তোমার ভালাই এসো তুমি গেলে না বেটাকে নিয়ে যাচ্ছ হসপিটালে আমার বেটার পেট ব্যথা করছে বেটার পেট ব্যথা ডাক্তার ভালো করবে না আল্লাহ ভালো করবে জোরে বলো নারায়ণ দেখবেন যে ইস্পাত দিয়ে ছুরি তৈরি লোহা দিয়ে সেই ছুরি যদি তুলে দাও মেয়েদের হাতে তোর কাজি সাইজ করবে ছুরি দুধ তুলে দাও ডাক্তারের হাতে তোমার ব্যারাম কেটে ভালোবাসার চেষ্টা করবে বন্ধুরে ছুরির কাজ একটা নয় ব্যবহারের গুণে যার কাছে দোয়া পাইলে রহমত হয়
তাকে ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, বেঈমানের কাছে সাহায্য নেবার জন্য পাগল হয়ে গিয়েছো। আমার আল্লাহ বলেন, বান্দারে উদুনি আস্তাজিব লাকুম, এটা কোরআনের কথা না, আমার মন গড়া কথা বলছি, আমার কাছে দোয়া চাও, লা তাকুন তুমার রাহমাতিল্লাহ। ইমাম বুখারী অন্ধ হয়ে গেল, পৃথিবীর কোন ডাক্তার তখন ছিল না, চোখটা ভালো করে কে, ইসমাইল বুখারী, মা নবীর রওজা ভাগে গেল, নবীর রওজাতে গিয়ে আল্লাহ রাসূলের রওজা ধরে অঝর উড়ে কাঁদতেন, রে আল্লাহ তোর হাবিবের দরজাতে এসেছি, আল্লাহ তুই আমার দোয়া কবুল কর, এ আল্লাহ তুমি আমার ছেলের চক্ষের জ্যোতি খুলে দাও। ইমাম বুখারী তার চোখের পানি ঝরে আল্লাহ চোখের পর্দা খুলে দিল, বলুন সুবহানাল্লাহ, রাতে এবং দিনে সমান দেখতে পেতেন, আলো লাগতো না, সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবীতে জানেন কোরআনের পরে পরে যে কিতাব তার জায়গা, তার নাম কি? বুখারী শরীফ। ছয়টা শরীফ আছে, ইহা ছাড়া কোন জায়গায় শরীফ বলবেন না, একটা হলো কোরআন শরীফ, একটা হলো বুখারী শরীফ, একটা হলো মুসলিম শরীফ, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মানে মক্কা না মক্কাবা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। আমাদের দেশের পাগলারা নাম দিচ্ছে আজমির শরীফ, মু তো পাইনি না আজমির শরীফ, নাউজুবিল্লাহ, কি সুন্দর তাদের ভাষা, গাঁজা খাচ্ছে, চোরে দয়াল খাজা তোর নামে না টানিলে গাঁজা, দিল হবে না তাজা, মরো জুতোর ভারী। শরীর যেখানে সেখানে লাগায় না, ভালো করে মনে রেখে দেন, একমাত্র বলা যাবে কি শরীফ, কোরআন শরীফ, জীবনে কোনোদিন অপবিত্র হয় না। ভাইয়েরা আমার, স্বামী আর স্ত্রী, মেয়েটার কোল আলো করে একটা বেটা ছেলে আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, এই মার কোলে ছেলে এসেছে, মা খুশি না দুঃখী? পিতা আনন্দে মাতিয়া সাগরে দায় ফেলিয়া, পিতা আনন্দে মাতিয়া সাগরে দায় ফেলিয়া, বিধি আর ফিরে আসে না। 2000 সালের বন্যা আমি নিজেই চোখে দেখেছি, বিশ্বাস করেন, প্রতিদিন 2000 সালের বন্যায় যত মৃত ব্যক্তিকে সনদ করেছি, আমার সঙ্গে বিএসএফ পুলিশ বিভিন্ন যারা ছিল নদীর তটে গিয়ে দেখেছি, বেশিরভাগ মেয়ে ছেলেকে মরতে দেখেছি, যত মেয়ে ছেলে আমরা তুলেছি প্রত্যেকের বুকে বাচ্চা ছিল, হতভাগী নদীর পানির স্রোতে কলেজের টুকরা বাচ্চাটাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে, মাও মরেছে ছেলেও মরেছে, একটাও বাবাকে মরতে দেখিনি। 2000 সালের বন্যাতে দেখেছি, আমরা নৌকা নিয়ে যাচ্ছি স্টিমার নৌকা, একটা মেয়ে একদম সম্পূর্ণ উলঙ্গ, দুই হাতে দুই বাচ্চা, আমাকে দেখে হতভাগী, কাপড়টা ভেসে যাচ্ছে স্রোতে, একটা ছেলে ছেড়ে দিয়ে কাপড়টা বুক ঢাকতে চেয়েছে, অমনি স্রোতের টেনে ছেলেটা ভেসে চলে গেল, এই ছেলেটা দাঁড় করিয়েছে, ওই ছেলেটাকে ধরতে গেল, এটাও চলে গেল, চোখের সামনে কাপড়ও গেল, দুই বাচ্চাও চলে গেল, এত তীব্র স্রোত, মা তখন দুই হাতের চুলকে এইভাবে ধরে পানিতে ইচ্ছে করে ডুবে মরতে চাইছে, মরণ কি এত সোজা? সঙ্গী সাথীরা বলল ঝাঁপিয়ে পড়, আমাদের প্রত্যেকের কোমরে ছিল রশি, লাফিয়ে পড়ল, মেয়েটাকে তুললো, বেহুশ হয়ে গেছেন, মেয়েটা নৌকার ওপর তোলা হলো, চাদর দিয়ে ঢেকে হলো, নৌকাতে এমন জোরে মাথা মারল, বুঝলেন সঙ্গে সঙ্গে বেহুশ, হসপিটালে নিয়ে গেল, দুদিন পরে মেয়েটা মরেই গেল। হায়রে, পৃথিবীর মাটিতে মায়ের কাছে সন্তান কত দামি, মায়ের কাছে বাচ্চা কত দামি, না গেলে মাকে জিজ্ঞেস করে নাও, মার কোল শূন্য করে যে বেটা চলে গেছে সেই মাকে জিজ্ঞেস করে নাও, পৃথিবীর মাটিতে মা কি দামি,
পিতা আনন্দে মাতিয়া সাগরে দায় ফেলিয়া বিধিয়া ফিরে আসে না মা জঠরে ধরিয়া কত কষ্ট করিয়া দশ মাস দশ দিন সহে কত যন্ত্রণা দয়াবতী দরগণী ভাই আমার মা বাচ্চা প্রসব হলে কারে মানায় তারে বুকে করে যন্ত্রণার কথা মা মনে রাখে না রাখে কত কষ্ট কত কষ্ট সহ্য করে বাচ্চা বুকে ধরে লাইলাল ওয়াজহু ইলাল লাইলি ফি নাজাউদিহি আল্লাহর কসম রাতের বেলায় শুয়ে যাবেন বিবির কানের কাছে মুখটা নিয়ে জিজ্ঞেস করে ওগো বিবি একটু প্রসবের যন্ত্রণার কথা বলো তোমার বিবি বলে দেবে প্রসবের কত জ্বালা তোমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ করতে যদি বিবির এই কষ্ট হয় তোমাকে আমাকে ভূমিষ্ঠ করতে আমাদের মায়ের কত কষ্ট হয়েছিল কষ্ট তো একই স্বামী এবং স্ত্রীতে সন্তান হয়েছে বেটাটাকে বিবি কোলে করে নিয়ে চুমু খেয়ে বলছে গো আমার কি সুন্দর একটা বেটা হয়েছে এর নাম কি রাখবো স্বামী বলল তালে দে বাচ্চাটা বুকে করে নিয়ে নবীর কাছে গেল ওগো আল্লাহর নবী সাইবুল মারিয়ামা নবী গো আমার ছেলের নাম কি রাখবো বলো নবী বলল নাম রেখে দে আব্দুর রহমান আব্দুর রহমান কি হলো তোদের পেশাব পাচ্ছে এই জন রয়েছে পেশাব পাই কেন তোদের আমি গতকাল নটায় উঠেছি বারোটায় স্টেজে নেমেছি খাওয়া দাওয়া করতে একটা বেজেছে দুটো পর্যন্ত গল্প করেছি দুটোর পরে ওখান থেকে মোটর সাইকেল নিয়ে জয়নগর স্টেশনে পৌঁছেছি ওখান থেকে প্রায় 20 কিলোমিটার জয়নগর স্টেশনে পৌঁছে ওখান থেকে 3:16 ট্রেন ধরেছি শিয়ালদে এসেছি প্ল্যাটফর্মে এসে উজু করে ফজরের নামাজ পড়েছি রোমাল পেরে তারপর কাঞ্চনজঙ্ঘা ধরেছি এসে নেমেছি মালদা মালদায় নেমে হাত মুখ ধুয়ে দুটি খানা খেয়ে ওখান থেকে বাস ধরে শামসিতে নেমেছি হাজি সাহেব দাঁড়িয়ে আছেন উনি ওখান থেকে মোটর সাইকেল বাইকে নিয়ে আমরা তিনজন চেপেছি একটা ছোড়া আর ছড়ি দুজনে মোটর সাইকেলে যাচ্ছে আমি ওকে শুধু বলছি না না এর বেড়ে কাছে পিছনে সার্টিফিকেট না না এসা ধরে গাড়ি ছেড়েছে তিনটি গাড়িকে ফেল করে আমরা আগে চলে এসেছি সুবহানাল্লাহ বল এত সুন্দর ডাইভিং করছে বুঝলেন আমি বলছি হ্যাঁ এইরকম মরদ না হলে গাড়ি চড়ে সুখ নাই বিশ্বাস করেন হিম্মত দিয়ে বুঝতে পারলাম কি না আমি ওনাকে চিনি তার কারণ এর আগের বারে আমি এসেছিলাম ওনার বাড়িতে ছিলাম আমি বললাম না না আমার তো মসজিদে শোয়া যাবে না আমার খুব ডিস্টার্ব হয় তার মানে আমি সুগারের রুগী না ঘুমালে আমার শরীর চলে না আর একটু খেয়ে আরামে নিরাবিলি জায়গায় তাই আমাকে নিয়ে মসজিদে নামাজ পড়ে গেলাম সুন্দর একটা জায়গায় বিছানা করে দিলেন ওখানে গিয়ে নাস্তা পানি করে এমন ঘুম দিলাম বুঝতে পারছেন আমি ঠিক 10টার আগে উঠেছি উঠে আমি রেডি হয়ে বসে আছি নামাজ টস পড়ে তারপরে তোমার বাবু শোনা গেল আচ্ছা মাওলা যেতে হয় যা যাওয়ার তো রেডি হয়ে আছি শুধু লেবের মধ্যে ঢুকে আছি কেন ভাই আমাকে বলেছিলেন যে মাওলানা বেশি রাত করবো না 10টার সময় নিয়ে যাব কথা বুঝলেন কি বলেননি তাই বললাম ঠিক আছে তো এখন যখন উঠতে হবে পড়েছি মোড়লের হাতে খানা খেতে হবে সাথে কথা বলুন কি না ভাইরা আমার বিশ্বাস করেন আমি অনেক দিক থেকে মূল্যায়ন করে দেখেছি মা কি জিনিস কলি বাচ্চাকে স্বামীকে বলছে যাও আমার নয়নের নাম রেখে এসো আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী সাইবুল মারিয়ামা নামও রাখলেন না কথা বললেন না
আপনারা জানেন আমরা আমাদের ইচ্ছা মতো কথা বললে নবীরা বলতে পারে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়্যিনা রাসূলুন মিন আল্লাহি ইয়াকুলু সুহবান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা আমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। কোরআনে কারীমে আল্লাহ বলেন হে কাফির সম্প্রদায়ের শোনো, অসুবিধা হচ্ছে নাকি? একটু ধৈর্য ধারণ করেন, একটা রাত জাগবেন, প্রতিদিন জাগবেন না ভাইরা? আমার আল্লাহর কোরআন বলে আমার নবীরা ইচ্ছা মতো কথা বলতে পারে না। নবীদের আল্লাহ হলেন ডাইরেক্টর, আম্পিয়ার, যা বলতে বলেন তাই বলে। ছেলেটাকে নিয়ে এলো সালা সাতুন আলী আলী আল্লাহ আল্লাহার, তিন রাত তিন দিন পরে ছেলেটার প্রচন্ড জ্বর হলো, ছেলেটা মরে গেল। মা রেগে না, নবী 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 করো, সব সময় যাওয়া আসা করো, কি দেয় তোমাকে? তোমার বেটাটা মরে গেল, হতভাগি কথা কর, তোর কিলমিরে দাঁত ঝরাবো। তুই জানিস না নবীরা হায়াতের মালিক নয়, মউতের মালিক নয়, আল্লাহর কাছে আপিল করার মালিক আমরা, কবুল করার মালিক কে? আরে জোরে বলুন না, ভারতবর্ষের মাটিতে একজন উদ্বৃত্তি দিয়েছে, তুই গরু খেও না। কি খেও না? গরু খেলে গরুর দুধে সোনা পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আরেকজন বলছে ববাসিত গোবাংশ ভক্ষ নিরীদিত কল্যাং সর্বনামস্তিতং ব্রত দীঘা কীর্তন নাম গোবাস্য সর্বনামস্তিত বয় অং সর্বকল্যাং যথুত্ব আগমনী সর্ববসুমতি বয়। গরুর দুধে যদি সোনা পাওয়া যায়, যারা গরুকে গোটাই খায় তারা কি পাবে? আজ কটা গরু জবাই হয়েছে জোরে বলো, গোনা যাবে না? তাহলে গরুর দুধে যদি সোনা পাওয়া যায় তাহলে গরু গোটাই যারা খায় তারা কোহিনুর মালিক পাবে। হেরি শঙ্কর বলেছেন যে গহত্যা নিষেধ, সুপ্রিম কোর্টে কেস, বলছেন গরু জবাই করা নিষেধ, গরু হলো আমাদের দেবতা। আরেকজন বলছেন ডাক্তার সুরেশনাথ ভট্টাচার্য বলছেন ইয়র ওয়ানার, গরু জবাই করতে কষ্ট হয় 1%, আর যে গরুর গাই দুইতে ইঞ্জেকশন দেওয়া হয় তার কষ্ট হয় 10%। তাহলে 1% বেশি না 10% বেশি? একটা গরুকে 5000 পাওয়ার ইঞ্জেকশন দেওয়া হয় যন্ত্রণায়, তার দেহের রক্ত গরম হয়ে দুধের বাতে দুধ নেমে আসে, তার কষ্ট হয় বিজ্ঞানীরা প্রমাণ করেছে 10 গুণ। আর মুসলমানরা যখন গরু জবাই করে তার গরু ছোড়াটা এত ভার, সাপ দিবি ফট বাপা, কষ্ট হয় 1 গুণ। তাহলে তুমি তাকে হত্যা করে জবে করেছে একবার কষ্ট দিয়ে, আর তুমি প্রতিদিন 5000 পাওয়ার ইঞ্জেকশন মারছ, তোমার থেকে বড় কসাই আর কে আছে পৃথিবীতে? জোরে বলুন না রে দেখবেন, আরো জোরে বলুন না রে দেখবেন। তুমি কাকে দোষী করছো ভারত মানুষের মাটি? ইয়র ওয়ালা, আপনার পায়ে যে জুতোটা ওটা মোল্লার অবদান, মোল্লা গরু খাবে না তুমি জুতো পাবে না। কত বুঝে গেল, প্লাস্টিক পাই দাও প্লাস্টিক, সুবহানাল্লাহ বলুন না রে দেখবেন। মুসলমানরা কোরআনে যাতে ধুলো না পড়ে তার জন্য কোরআনের উপর একটা কাপড় জড়ায়, তার নাম কি? ওইটা ছিঁড়ে গেলে কেউ পা দিয়ে মারায়? তাহলে সামান্য কোরআন নয়, কোরআনকে হেফাজতের জন্য ধুলো পড়ার লেগে কাপড় জড়িয়েছিল, পায়ে দিয়ে মারায় না। আর তুমি যাকে বলছে দেবুত, তার গায়ের ছাল তোমার পায়ের তলে কেন? যাদের বিচি একটা ছোট বড় হয় অন্ডকোষ, ওইখানে তুমি একটা বুলেট প্রুফ দিয়ে দাও, দেবতার চামড়া ওখানে ব্যবহার করে তুমি
মুসলমানরা পা তোলে না চুমা খায়, আর তুমি কোথায় জায়গা দিচ্ছ তোমার বিতির তলে? তাহলে মুসলমানরা ভালো না তুমি ভালো? কৃতাং পূজ্যত নাম সর্বনাম কল্যাণ হরি নাম চরিতত্ব বায়। পৃথিবীর যত ক্রিম মাখছ মুসলমান গরু খাবে না, হাড় পাবে না, পাউডার হবে না, এমনি ভ্যাসলিন মাখতে হবে। ভ্যাসলিন তো গরুর হাড় থাকে জরুরি। সুবহানাল্লাহ। ভাইরা বা বন্ধুরা, আমার বাচ্চাটা মরে গেল, সালাসাতু লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান্নাহার, মায়ের কোলে তিন দিনের বাচ্চা মরে গেল, মরে গেল, মা জ্বলে উঠল। স্বামী বলল, বিবিরে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সবুরকারীর সাথে আছে। ভারতবর্ষের মানুষকে তাড়াবো বলে নাম দিল এনআরসি। কি নাম দিল? জোরে বলুন। এনআরসিতে কাতর হলো ভারতের মানুষ। আল্লাহ এমন একটা ব্যারাম দিয়ে দিল, এনআরসির কথা ভুলে গেল। কেউ এনআরসির কথা আর বলছে? আমাদেরকে দেখলে বলতো সাসা, আহা, এখন সাসাও বলে না, বলে কাকা। কলকাতা আমাকে একদিন ধরে বলছেন, সাসা দাঁড়ান। আমি কি বলছিস? বলে সাসা, আপনার দাড়ি দেখে মনে হয় আপনি পাক্কা মুসলমান। আমি ধরেলে তাহলে আপনাকে ধরে আগে এনআরসিতে ভরবে। আমি ভরবে কি রে, ঢুকে আছি, তুই জানিস না দুনিয়া সিজনুল মিলাল মুমিনিন, মোমেনদারদের জন্য হলো দুনিয়াটা জেলখানা, কবে ভরবে রে ঢুকে আছি। কিন্তু আমার থেকে বিপদ তোর বেশি। বলল, কেন? তোকে যখন ধরবে তুই বলবি আমার নাম রতন, আমার মুখ দেখে বুঝবে আমি মুসলমান, তোর কি দেখে বুঝবে তুই হিন্দু? তোকে সনদ করতে গেলে তোর কাপড় খুলবে, তোর মেশিন গান দেখবে, তোর মেশিন গান যদি কাটা হয় তাহলে বিপদের শেষ নাই। তোকে খুলবে, তোর বাপেরও খুলবে। কথা বোঝেন কি না? তাহলে আমার বিপদ বেশি না তোর বিপদ বেশি? খবর করে দেখ, তাড়তে গেলে দৌড়তে হবে। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তবে ত্বরান্বিত। হার কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হোতা হ্যায়। আর আমার বন্ধুরা, আমার মেয়েটা, এই কোন মেয়ের যদি বাচ্চা মরে যায় দেখবেন খুব তাড়াতাড়ি আবার সন্তানের মা হয়। মেয়েটার কোলে আবার বাচ্চা এলো, একটা বাচ্চা হলো মেয়ে ছেলে, মার কোল ঠান্ডা, বেটা হোক আর মেয়ে হোক ওটাই মায়ের ঠান্ডা জীবন। বললো, আমার মেয়ের কি নাম রাখবে বলো? খবরদার নবীর কাছে নিয়ে যেও না। স্বামী বলছে, পাগলি কোথাকার, কেন ভুল বুঝিস, নবীর কাছে নিয়ে যাই। আবার নিয়ে গেলেন, আবার ওই প্রথমের মতো তাই হলো। মেয়েটা আড়াই দিন আবার জ্বর হলো, বোখার হলো, মেয়েটা আবার মরে গেল। বিবি সম্পূর্ণ বেঁকে বসলো, আল হক্কু মুরুন, হক্কতা তিত, কিন্তু তিত সবাই সহ্য করতে পারে না। বড় বড় বাবু বিবির কাছে কাবু। বিবি বলতেছেন, শোনো তুমি যদি যাও আমি আর একদিন ডাকবো না। বলল, বিবি ধৈর্য ধর, আল্লাহ সবুরকারীর সাথে সাথে, ইন্নাল্লাহ মা সাবিরিন, মুসলমানেরা ধৈর্য ধরেছে তাই আল্লাহ সবুরের মেওয়া ফেলেছে। এত মানুষের করুণা হলো কোন হাজি সাহেবের হয়নি, এত মানুষের করুণা হলো কোন হাজি সাহেব মাওলানা সাহেবের হয়নি, কোন হাফেজ সাহেবের হয়নি, কোন ইমাম সাহেবের হয়নি, কোন মুয়াজ্জিনের হয়নি, কোন বক্তার হয়নি, কোন তালবিলের হল হলো কার? সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? সুবহানাল্লাহ, একবার বলুন সুবহানাল্লাহ। নানাকে খুঁজছি, ওখানে বসে আছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত গভীর হয়েছে, মাঝে মাঝে টক খাওয়াতে হবে। টক না খাওয়ালে বমি করে। জোরে বলুন না রে দেখবার। এখানেতে ছোট বড় আছেন না তুমি, উচ্চ স্বরে বলি একবার, নারায়ণ তাকবীর। এমন সময় সুবহানাল্লাহ, জোরে খেজুর গাছে পে গেছে। আল্লাহ বলছে, ফিহা ফাকে হাতু ওয়ান নাখলু জাতুল আকমাম,
আমি জমিদার বলেন মাটির উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি আলহাব্বু জুল আসফি ওয়ার রাইহান সুন্দর সুন্দর বাগান বাগিচা বানিয়ে দি সেই বাগানের সেরা ফল একটা হলো জাইতুন আর নখাল জাইতুন তেল আর নখাল মানে খেজুর আকমাম মানে কাঁধি খেজুর কত রকম কোয়ালিটি না গেলে বুঝতে পারবেন না খেজুর কত রকমের খেজুর আমি নিজেই গুনে শেষ করতে পারিনি নাম ভাইরানার বন্ধুরা আমার এক কোয়ালিটি এক খেজুর যেমন ভারতবর্ষের আম যে কত রকমের আছে আমরা কটা চিনি ওই নেংরা আর ফজলি আর অমরুপলি আর আশরা এই ঘোড়ার ডিম চারটে পাঁচটা জানি আর বেশি বুঝি না তার মধ্যে যেগুলো আছে এগুলো জানি কিন্তু আমের যে কত কোয়ালিটি আছে মাছের যত কোয়ালিটি কটা চিনি আমরা ভাইরা আমার বন্ধুরা আমার বিবি বলছেন স্বামী খেজুর পাকার টাইম হয়ে গেল বলে চলো গো বিবি আমি খেজুর পারবো তুমি খেজুর গুলো কুড়াবে গাছ ঝাড়া দেয় খেজুর গুলো পড়ে যায় কড়ি হয়ে যায় খেজুর বিবি কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করে বলল প্রাণনাথ খেজুর যেগুলো ভালো সেগুলো বিক্রি করব যেগুলো খারাপ ওইগুলো খাবো স্বামী বলছেন তাহলে ভালো কথা বিক্রি করতে যাই বলে এখন দাম বড্ড কম কদিনের একটু থামো স্বামী বলছেন ওরে বিবি আল্লাজি জামা মালাও আদাদা ইয়াসাবু আন্না মালা হুয়া খোলাদা কাল্লা লায়ুম বাজান্না ফিলহু তাওয়া আল্লাহর কোরআন বলেছেন মাল জমা করো না লভ্য অংশ পাওয়ার জন্য গাদার গাদার মাল জমা করে যারা মালের জাকাত আদায় করে না মালের যারা ঋণ আদায় করে না কাল কিয়ামতের দিনে ওই মালকে তক বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আমি ওয়াইল দোজকের কসম খাচ্ছি আল্লাহ তুমি জাহান্নামে যাবে কারা ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লোমাজা যারা ঝুদ গীবত করে আর যারা গীবতের মজা ধারণ করে এই দুজন ব্যক্তি হবে ওয়াইল দোজকের আসামি বন্ধুরে এটা কোরআনের কথা তোমার আর ওয়াইল দোজকে কারা যাবে আল্লাহ কোরআনে ঘোষণা করলেন পরে বলছি দাঁড়াও স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি এ বড় আজব জাদুকর ছামসির বাজারে গেল খেজুরের দাম কত বলে 100 টাকা মন বিবি বলছে বিক্রি করো না স্বামী বলে বেচব এ বলল দুটো দুটো ছেলে মরে গেল একে তো ঝগড়ার আগুনে বইতেছে বেশি কষ্ট দেব না কোন স্বামী চায় না যে আমার বিবিকে কষ্ট দিই বন্ধুরে খেজুরের দর উঠে গেল 400 টাকা মন স্বামী বলছে হতভাগী বিক্রি করে দি বলছে না বেশি ভক ভক করিও না খেজুরের দর উঠে গেল 500 টাকা স্বামী বলল বেচে দি এ বলে বেচব না এমন সময় আল্লাহর কোরআন বলছেন কি আর রাজালু কওয়ামুন আলান নিসা ও নারী তোমার উপরে হুকুম জারি করে শিকার তোমার স্বামীকে নবী বলছেন আদাইয়ুসু লায়দ খুলুল জান্না দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না সাহাবারা বলে আর রসুল আল্লাহ দাইয়ুস কারা যে দাইয়ুস ওই ব্যক্তি যার বিবিকে পর্দা করে না যার বিবিকে হেফাজত করে না শরীয়তের পথে প্রচলনা করে না এত বড় মোবাইল কিনে দিয়েছে কত বড় এত বড় মোবাইল তুমি চলে গেছো কাজে লেপের ভিতরে তোমার বুবু মোবাইলে ইউটিউব খুলেছে কি খুলেছে খুলে বলছে চলে আয় কি দেখেছে চলে আয় এদারে কারে হেডফোন আছে কেউ শুনতে পাবে না লেপের ভিতরে ছবি দেখছে ব্লু ফিল্ম বুঝেন উলঙ্গ ছবি
দেখতে দেখতে তোমার বিবির সিটি গরম হয়ে গেছে, দেওর ঘুমাচ্ছিল ভাগ করে লাথি মেরেছে, বলে ভাবি লাথি মারো কেন, বলে ভাবি বলিস না, আই লাভ ইউ বল, তোর ভাই গেছে আরবে আমি কতদিন থাকবো, চল 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 টিকিট কাটি চল। আগে কুমারী মেয়েরা টিকিট কাটতো, এখন তিন ছেলের মা টিকিট কাটতেছে। তুমি গেছো বিদেশে রাইখা আমার বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কত নিন্দা কয়, চইলা যাসো বাড়ি আমার টাকার দরকার নাই। হতভাগ বুঝলি তবে তো হযরতের সুবহানাল্লাহ বলুন, জিজ্ঞেস করলেন উম্মুল মুমিনিন, ও উম্মুল মুমিনিন নারীর বিরহ জ্বালা কতদিন, নারীর বিরহ জ্বালা কতদিন, বললে চল্লিশ দিন, তিরিশ দিন, ষাট দিন, নব্বই দিন। ওমর ফারুক বলে নাও শুনে নাও, নব্বই দিনের বাহিরে কেউ থাকবে না, নব্বই দিনের মধ্যে একবার জেমা করতে হবে, যে মা মানে বিবির সঙ্গে মহব্বত করতে হবে। তুমি কোন দেশের দাসী, দু বছরের জন্য বউকে ফেলে বিদেশে চলে যাচ্ছ, খবর নিলে না, একবার জেনে দেখলে না, বন্ধু জেনেও জানলে না, শুনিয়ে শুনলে না, জ্বালিয়া গেলে এসকের আগুন নিভাইয়া গেলে না। বন্ধু তুমি এটা কি জানো না, আম্মা জান আয়েশা সিদ্দিকা ভালো নাম হলো হুমায়রা, নবী তাকে বলতো হুমায়রা, হাদিস শরীফে এসেছে বুখারী, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হজে যাব, নবী বললেন তোমাকে হজে নিয়ে যাওয়া যাবে না। আপনারা জানেন আয়েশার যখন বিয়ে হয় তখন বয়স ছিল ৬ বছর, আয়েশা বলে আমার যখন ৯ বছর বয়স আমাকে সাজিয়ে গুজিয়ে নবীর ঘরে পাঠানো হলো, আল্লাহর নবী আমাকে হাত ধরে নিয়ে চলে গেলেন কাবা শরীফ নয় মদিনা শরীফের পাশে, একটা ঘর মদিগানে পাঁচি, ওদিকে মসজিদে নববী, এদিকে আমার হুজরা। আল্লাহর নবী বলছেন আয়েশা অপেক্ষা করো আমি এশার নামাজ পড়ে আসি। সেই দিন ছিল আমার ফুল সজ্জার রাত্রি, নবী আমার নামাজ পড়তে গেলেন, এশার নামাজ পড়ে এসে দেখে আমি হুমায়রা ঘুমিয়ে গেছি, আল্লাহর নবী আমার মাথাটা তুলে মাথার তলায় বালিশ দিয়ে দিলেন, আমাকে জাগালেন না, আমার পাশে মাথা দিয়ে আল্লাহর নবী অর্ধেক মাটি অর্ধেক পাটি আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। এমন সময় বেলাল হাফসি আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার কানে আজান গেল, আমি জেগে উঠলাম, নবীর কথা মনে পড়লো, আমার স্বামীর কথা মনে পড়লো, আমি দেখতে পেলাম আমার পাশে রহমাতুল লিল আলামিন আধা মাটিতে আধা পাটিতে শুয়ে আছে, নবী আমার একটা হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। সত্যি করে বলুন দিনী, আমাদের যদি বাসর ঘরে বউ ঘুমাতো ওকে ঘুমাতে দিতাম, ঢাক করে লাথি মারতাম, এই আমি এত উঠে বকত, তুই শুয়ে ঘুমাচ্ছিস উঠ। আদর্শ দেখে নাও, সকাল হয়ে গেছে, আল্লাহর নবী আমার নাকটা ধরে উজুনাইনি উনফাইনি আয়েশাতুল হুমায়রা, নাকটা এরকম ধরে একটু নেড়ে দিয়ে নবী মুস্কি হেসে চলে গেলেন নামাজ পড়তে। আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে পালংপোশ ছিল না, আমার ঘরটা ছিল সম্পূর্ণ মহাব্বতে ভরা। আয়েশা বলছে নবী হে আমি হজে যাব, নবী বললেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। আয়েশা কানতে লাগলো নবীর কাছে, এমন সময় আবু বকরের বড় বেটা আব্দুর রহমান নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বড় সাহাব আপনার সঙ্গে আমিও হজে যাব, অনুমতি দিলে আমার বোনটাকে হুমায়রাকে নিয়ে যাব গো নবী। নবী ইজাজত দিলেন, আল্লাহর নবীর সাথে হজে যাচ্ছেন, যেতে যেতে কাবা শরীফের তিন মাইল দূরে ওই জায়গায় আসার পরে আয়েশা বলছেন বড় ভাই, বলে কি হলো, তাম্বু আর তুলো না, এখানে আরাম করো, বলল কেন, এই অবস্থায় কাবায় যাওয়া যাবে না, বলল কেন, লা তারফু ওয়াজহু আলা মিন করিম আলাল কাবা জিদ্দান কাসিরা, আমাকে যাওয়া হবে না, আমি মেয়ে ছেলে আমার শরীর খারাপ হয়ে গেছে। আব্দুর রহমান বলে এই জন্য নবী তোকে বলেছে সঙ্গে নেব না।
কতদিন তোর শরীর খারাপ থাকে? মা এসা বলল নয় দিন। আব্দুর রহমান কাঁদতে লাগলো, হায় হায়, নবীর সঙ্গে তপ করব, নবীর সঙ্গে সাই করব, আল্লাহর কাবা দিদার করব, নবীর সঙ্গে নয় দিন এখানে থাকব, ওদিকে সব পার হয়ে যাবে। আয়েশা নয় দিন অপেক্ষা করলেন, নয় দিন পরে ঋতুস্রাব হয়ে গেল, ওখান থেকে আল্লাহর কাবাতে গেলেন। সারা পৃথিবীর মোমেনদের জন্য, মায়েদের জন্য মশলা বানিয়ে গেলেন। ও গো মা, যুবতী বয়সে যদি আল্লাহর বাইতুল্লাহ যাও, যদি শরীর খারাপ হয়ে যায়, ইহরাম তো টুটে গেল, তুমি ঈদ অপেক্ষা করো, তোমার শরীর পবিত্র হলে মসজিদুল আকসায় চলে যাও, ওখানে গিয়ে গোসল করে কুনি কামিয়ে নতুন ভাবে ইহরাম বেঁধে আল্লাহর বাইতুল্লাহ আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম এত সোজা নয়, ইন্না ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম। খেজুর বিক্রি হলো না, হঠাৎ খেজুরের দর পড়ে গেল 300 টাকা মন। বিবি বলছে বেচে দাও, তখন বেচতে দিসনি, এখন আর আমি নাই, 200 টাকা মন। বলে আমি ঠকাতে পারবো না, খেজুর পোকা লেগে গেছে, মিষ্টিতে পোকা লাগে, আমি মানুষকে ঠকাতে পারবো না, আমি আমার গায়ে জালি নিতে পারবো না। খেজুরের দাম পড়ে গেল 100 টাকা। বিবি কাঁদতেছে, আমার ওপর অভিমান করে সর্বনাশ করো না, গিয়ে বাজারে বলতেছো বাজারওয়ালা, আমার খেজুর পোকা লেগে গেছে, তোমরা কি কেউ নেবে? সুবহানাল্লাহ বলুন। আর আমরা খারাপটা ভিতরে উপরটা ভালো দিয়ে দিই, কত বড় ধোকা। ওয়াকিমুল ওয়াজনাবিল কিস্তিওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম বেশি করো না। যে হাত তুলে বলছে আল্লাহ আমাকে জান্নাত দিও, ওই হাতে মাছ মাপতেছে, 1 কেজি মাপ নিচ্ছে তো 900। কথা বুঝলেন? নিজে যখন নিচ্ছে ওজন এইরকম দেবার সব এইরকম করতে দিচ্ছে। দলিল দেখে হিসাব হবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিন, কাতের মানে লিখনেওয়ালা, কেরামানে সূক্ষ্ম। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিও বন্ধু, ও দোস্ত রে, ও বন্ধু রে, একবার খবর নিয়ে দেখো রে বন্ধু, খেজুর বিক্রি হলো 1000 টাকা, পোকালা খেজুর 100 টাকা কেজি। টাকাটা নিয়ে আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর বিক্রি হয়েছে, টাকাটা আপনার কাছে আমানত রাখুন। কি রাখুন? জোরে বলুন, জোরে। আমানত কাকে বলে জানেন? জমা। কেউ যদি আপনার কাছে মসজিদের টাকা রাখে 100 টাকা, সবই কয়েন, আর আমার মতো আবু ওবায়দা যদি বলে টাকাটা আমাকে ভাঙিয়ে দাও, শরীয়ত বলছে তুমি দিতে যেটা ওটাই দাও, এর নাম হলো আমানত। ভাবিও না মসজিদের ক্যাশিয়ার সব টাকা আমি খরচ করবো, পরে ব্যাংকে থেকে তুলে দেবো, ভুল। তোর কামানার দরবারে গণ্য হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর কতগুলো নিয়ম আছে, শরীয়ত এমনি আসে নাই। জোরে একবার বলুন, নারে দেখবেন, আরো জোরে নারে দেখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, শুনে নেন, যে নিজের বেটাকে পর্দা করে না, যার বেটা মদ খায়, ও বাপের কোনো দাম আছে? যদি বেটা চেনা করে, ওর কোনো দাম আছে? তো নিজের ঘর শাসন করতে পারো না, তো তুমি পর শাসন করবে কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যার বেটা চেনা করে, যার বেটা মদ খায়, সে বাপ কোনোদিন জান্নাতি হতে পারবে না। আল্লাহর কোরআন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। জোরে বলুন না আরে দেখবেন। বিবি বলতেছেন, নবীর কাছে গেল, টাকাগুলো রাখুন নবী। নবী বললেন, টাকাগুলো তুই যখন রাখবি, শুনবি না, আমার তো বাড়ি ঘর নাই, যা।
এই ভোলামারি পারজগের একটা নদী আছে না আপনাদের এখানে, সে নদীতে ফেলে হয় টাকা সম্পূর্ণ ফেলে চলে এসছে, টাকা থাকবে না ডুববে, ডুবে গেছে। বাড়িঘর বিবি বলছে টাকা কই রেখে এসেছি, কোন ব্যাংকে রেখেছো, স্টেট ব্যাংক না ইউনাইটেড ব্যাংক, বলছে না ব্যাংকে ফ্যাংকে রাখি নাই, কার কাছে, রবির কাছে, বলছে না তাও কাছে নয়। নবী বলেছে মাতা কুমর রসুল ফাকজু, আমার নবী যা দেয় মেনে নাও, আতিউল্লাহ আতিউর রসুল, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাত করি, আমানা রসুল বিমা উনজিলা ইলাইহি, আমি আমার নবীর প্রতি ঈমান এনেছি, নবী যেটা বলেছে ফেলে দিয়ে এসেছি। বিবি বলছে তুমি পাগলা নাকি, যার জন্য তুমি প্রেমী পাগল হও সে তোমার দুটো ছেলের জন্য সর্বনাশ করে দিল। ও ভাবছে এতগুলো টাকা নদীতে ফেলে দিলে, স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, চূড়ান্ত ঝগড়া লেগে গেল, প্রেমের কোলে মিষ্টি আঘাত বেশি। ভাইরা আমার আবার একটা ছেলে কোল আলো করে এলো, মা বলল কি সুন্দর ছেলে হয়েছে দেখো, নাম রাখবো নবীর কাছে নিয়ে যেও নাও। এ বলছে তোর কথা আমি শুনবো না, চলে গেলেন নবীর কাছে, নবী ওর নাম রেখে দিল আব্দুল্লাহ, আব্দ মানে গোলাম, দুল্লাহ মানে আল্লাহর গোলাম। এসে বলছে বিবি রে আমার ছেলের নাম কত সুন্দর দাগ। বিবি বলছে ভালো করছো, নবী যেন আমার বাড়িতে না আসে। তা আসে কি রে, দাওয়াত করে এসছি, দাওয়াত করে এসছি। বলে কেন, বলে কালকের আমি আকিকা দেব, আমার ছেলের জন্য একটা সদগা দেব, আর সদা কত তার আব্দুল বালা তাজিদু ফিল ওমর, সদগা দিলে বালা দূর হয়, হায়াত আল্লাহ বাড়িয়ে দেয়। সকাল হয়ে গেছে, লোকজন কারি হয়ে গেছে, উড় যাবে হবে, আল্লাহ বাচ্চা ইলালি বিলি কাইফা খুলিকত, আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি, সকাল হয়ে গেছে, উড় নাহার হয়ে গেল, আল্লাহর নবী এলো গোশ বিতরণ হয়ে গেল, ভাইরা আমার গোশ বিলি হয়ে গেল। দুপুর হব হব নবী জিজ্ঞেস করছে আব্দুল্লাহর বাবা, বলে জি হুজুর, বলে ওরে আহাদাম এখান থেকে বাজার কত দূর, বলে হুজুর এখান থেকে ভালুকাও 4 কিলোমিটার, এখান থেকে শামসি একটু দূর। আল্লাহ নবী বলল চল একটু ঘুরে আসি আর বাজার দেখে আসি, ততক্ষণ রান্না হয়ে যাবে, মনটা ফ্রি হয়ে যাবে। ওখানে বাজারে গেছে, দেখলেন বাজারে এক বুড়ো আর বুড়োর বেটা, মাসি হাঁকাচ্ছে নুন ওয়াল কালামি আমায়াস তরুণ, আল্লাহ বলছে নুনের কসম, কলমের কসম, মাছের কসম, বিরাট একটা বড় মাছ, বাপ আর বেটাতে গরমে হিমশিম খেয়ে গেল, মাছটা বিক্রি হয় না। আল্লাহ নবী বলছেন একটা কাজ কর, হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো তো তোমার ইহসান হবে। হে আব্দুল্লাহর বাবা আদম রে মাছটা কিনে নে, ওই বুড়ো আর বুড়োর বেটাকে একটু নাজাত দিয়ে দে, গরিব মানুষ চাল্লা কিনে আনলে ওর বাড়িতে বাবু হয়ে থাকবে হাড়ি। অত বড় মাছ নবী বলল কিনে নিল, মাছটা মাথায় করে নিয়ে সে মাছের ন্যাজটা মাটিতে থাকে, মাথা উঁচু, যেই মাথার দিকটা নিচের দিকে দেয় ন্যাজ উঁচু, এত বড় বিশাল মাছ মাথায় করে এনেছে, পচে গেছে গরমে, টস টস করে মাছ থেকে রস গোটাই জামায় পড়েছে, বাড়ির উঠোনে ধামাম করে ফেলে গেছে। বিবি বলছে তোমার মাথায় কি কিছু আছে না নাই, আরে পাগলার বেটা পাগলা, শুনে নে মাছ যদি খাবো অত স্বাদ, এতগুলো গোস আছে ফের আবার মাছ নিয়ে এলি, 1 কেজি মাছ আনলে খেয়ে ভেসে যাবো 3 জন মানুষ, এত বড় 1 কুইন্টালের মাছ আনার কি দরকার। এ বলল বিবি রে চুপ থাক নীরব থাক, ঝগড়া পরে করি, বাড়িতে মেহমান আছে। কথার আগুনে চলে সম্পূর্ণ কাজগুলো বিবির বিরোধী করেছিল, কিন্তু আসলে কি বিরোধী করেছিল, অত শরীয়তের কাজ করেছে, যেই মাছের পেটে কোপ মেরেছে কচ করে উঠেছে। বিবি বলছে আরে কচ করে শব্দ হয় কেন, যে মাছটা ঘৃণা লাগতে ছিল ফুটো করে দেখে মাছের পেটে সোনার টাকা, হাত ভরবে কি ভরবে না আপনি বলুন, গন্ধ লাগবে, জোরে বলুন,
আরো জোরে বলুন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলছে তুই আমাকে দে আমি তোকে দেব, কিন্তু শয়তান বলবে দিস না তোর কমে যাবে, শয়তান চিরদিন বলবে দিস না তোর কমে যাবে, যেমনি কার আদত্ত ছিল তেমনি রয়ে যাবে, সোনার ভুবন ছেড়ে চলে যেতে হবে, তোমার বাবা তোমার মা তাজিয়া সাহানা তাজো লহিয়া কাফন সাজো, গমন করিবে গড়ে যাবে কাঙ্গালের লাশ আর লাশ রাজা বাদশার, উভয়েরই একই দশা হবে। কতজন নিজের হাতে কবরে শোয়ালাম, মনে করো যে বাবার সম্পত্তি খাচ্ছ, যে বাবার জমিতে তুমি বসে আছো, মার কথা মনে করো যে মা মুখের আহার কাটিয়ে তোমাকে খাইয়েছিল, মা বেঁচে থাকলে একটা শাড়ি লাগতো, একটা কাপড় লাগতো, কত ডাক্তার লাগতো, যে মা হাজার চুমুখে কবরের ভিতরে চলে গেছে, সেই মার কথা কি মনে পড়ে না? ভাইরা আমার আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহ, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। হাদিস শরীফে এসেছে নবী তায়েব থেকে বাড়ি এলেন, গোটাই শরীর রক্ত, আমি দেখেছি সব থেকে নবীর বেশি রক্ত ঝরেছে যে মাঠে সেটা তায়েফের ময়দান, নবী এসছে সাদা জামা লাল, তখন খাদিজা বেঁচে নাই, মা জয়নাব কাঁদে বাবা বাবা করে, কুলসুম কাঁদে বাবা বাবা করে, রোকেয়া কাঁদে বাবা বাবা করে, ফাতেমার বয়স তখন 9 বছর, একটা চুলার উপরে হাঁড়িতে পানি দিল ফাতেমা, পানি টকবক করে ফুটছে, পানির পাত্রটা নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, আল্লাহর নবীর হাতটা ধরে ঘরের ভিতরে আনলেন ফাতেমা, আল্লাহর নবী বলছেন ফাতেমা কাঁদো কেন, আকাশের দিকে মুখ করে ফাতেমা হাত তুলে বলছেন আল্লাহ তোমার বাবা নাই, আল্লাহ তোমার বাবা যদি থাকতো আর তোমার বাবাকে যদি কেউ ধরে মারতো, আল্লাহ তুমি জানতে ব্যথা কত। নবী ফাতেমার মাথাটা ধরে কপালে চুম্বন দিয়ে বলছে মা রে, অমন করে দোয়া করতে হয় না রে মা ছোট্ট মেয়ে। ফাতেমা বলছেন বাবা যান বাবা যান, তোমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, তোমার বাবাকে যদি কেউ ধরে মারতো আর তোমার বাবার মাথা দিয়ে যদি রক্ত পড়তো, তুমি বুঝতে কত বড় বেদনা, আজকে 17 দিন হলো গো বাবা আমার মা খাদিজা বেঁচে নাই। আমি যে বাড়িতে শুয়েছিলাম আসা আগে ওই ডাক্তার সাহেবের বাড়ির মানুষ উফ অশ্রু ভরা আঁকি নিয়ে আমার মাওলানা সাহেব আছে, উনি বলতেছে মাওলানা একটা জিনিস জানবো, আমি তো জানি না তার মনের বেদনা, বলছে আমার একটা ছোট্ট ছেলে মনের ভুলে আত্মহত্যা করেছে, ওর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মা হওয়া কি বেদনা, বাপ হওয়া কোন বেদনা আমি জানি, আমার জীবনের কত বেদনা আমি সহেছি জীবনে, বেদনার কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো, 2000 সালের বন্যা চতুর্দিক ভেসে গেছে, আমার একটা ছোট্ট মেয়ে আমার কোলে বসে আমি না হলে ঘুমাতো না, দুই মুখ ধরে এমুখ মুখে চুমো খেত, গলা জড়িয়ে ধরে রাতের বেলায় ঘুমাতো, ওর মা ডাকলে যেত না, ফজরে আজান হতো আমাকে ডেকে দিত, ওর মার কাছে দেবো কোনো মতেই যাবে না, আদর করে ফুসলে ফসলে এই যাচ্ছি মা, 2000 সালের বন্যা চতুর্দিকে জলাময়, এতটা করে পানি বাড়িঘর ভেঙে গেছে, আমার মাকে ঘাড়ে করে নিয়ে ডাক্তার বাড়ি যাচ্ছি, জ্বর, ডাক্তার বলল ঠান্ডা লেগে গেছে আর বাঁচানো যাবে না, হাজার হাজার মানুষ বাঁধ পোলের ওপর দাঁড়িয়ে কি করব, ওই মেয়েটাকে বাঁচাই কি করে আল্লাহ, সেদিন জোহরের আজান হচ্ছে জুম্মার আজান, ওর মার কোলে দিয়ে কোনো মতে যেতে চায় না, জোর করে দিয়ে নামাজ পড়লাম, পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে এতটা পানি খোদবা দিলাম, দিয়ালে সেজদা দিয়ে বাড়ি এলাম, চকির ওপর বসে তোলা ইট দেওয়া কোলে নে বসে আসি, আসরের টাইম কোনো মতেই নামতে চায় না,
বার বার গলা জড়িয়ে ধরে এরকম শব্দ করে। হাইরে জীবনের দৃশ্য, ঠিক মগরিবের আগেখানি জোরে আব্বা বলে একটু শব্দ করলো, জগৎ থেকে চিরজনমের মতো বিদায় হলো, আল্লাহর হায়াত দেয়নি চলে গেছে। কথা বলছেন কিনা, তার গা ভর্তি গহনা। সেদিন আলমারি খুলেছি, আলমারি খুলে ওর কাপড়গুলো ঝরঝর করে পড়ে গেল, আমি কাঁদছি। ও বড় মেয়ে বলছে, আব্বা আবার তুমি ওই ওই জামাগুলো আবার খুলেছ? বলছি না রে মা, খুলি নাই। আর মাকে বলছে, বলেছি তোমাকে পুড়িয়ে দাও না জ্বালিয়ে দাও। আব্বা দেখো আবার কাঁদতেছে। কোন জায়গায় গিয়ে শুয়ে আছে কবরস্থানে, নিজ হাতে তার মাটি দিয়ে দিয়েছি। পৃথিবীর কেউ চিরঞ্জীবী নয়, তোমার মা মরে গেছে, বাপ মরে গেছে, সেই বাপের কবরটাকে কুশাদা করার জন্য মসজিদের জন্য হাত তুলেছি। কেউ আছেন? আমার হাতে পাঁচটা আঙুল, পাঁচটা হাজার টাকা আল্লাহর রাহে কুরবানি করে বলবেন, মাওলানা জীবনে বাড়ি কিনেছি, জমি কিনেছি, সম্পদ কিনেছি, কবরের জন্য কোনো সম্পদ করতে পারি নাই, কবরে যাওয়ার জন্য একটা জান্নাতের টিকিট পাঁচটা হাজার টাকার দাতা। কোন আল্লাহর বন্ধু দাঁড়িয়ে বলতে পারেন না, গো তত বাবা কি, তার জন্য টাটকা দোয়া করে নেমে যাবো ইনশাল্লাহ। মুসাফের হলতে কালকে যাব শিলিগুড়ি, বিশাল বড় মাদ্রাসা জলসা, সেখানে দোয়া করবো আপনাদের জন্য। আছেন কোন বীর, হাত তুলতে পারেন চির উন্নত মানসী, নারায় তাকবীর দেওয়ার সঙ্গে দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার। আছেন কোন বীর? একজন আল্লাহওয়ালা, কি নাম তোমার? একটু এসো নানা মশা করি। আমি এই গ্রামে গত বছর আমাকে দাওয়াত করার আগে ফোন করেছিল, আমি দাওয়াত নিতে পারিনি, আমার এই জায়গাটার কথা খুব মনে পড়ে। আমার সে বছর জলসাতে এখান থেকে আমাকে ট্যাক্সি করে আগিয়ে দিয়ে এসেছিল গাজল পর্যন্ত, আমি ভুলি নাই। আমার ভাইয়ের বাড়িতে ছিলাম, নানার বাড়িতে, সে আদর করে আমাকে দিয়ে এসেছিল, আমাকে দাওয়াত করার সাথেই সাথে আমি কবুল করে নিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এসেছি। এই কে উঠছে? হাইয়ালা সলা, এবার তোরা পালা, তোদের টাকা নেব না, টাকা নেওয়ার আমার দরকার নাই। যার আল্লাহ সিলেকশন তার এখানে ইলেকশন, সবার টাকা আল্লাহ নেবে না। আমার বন্ধুদের মধ্যে যাদের আল্লাহ সিলেকশন তাদের এখানে ইলেকশন, পাঁচ হাজার টাকা জোরে বলো লিল্লাহে দেখবেন। কি নাম নানা? সাহেব। সাহেব আলী, বন্ধু আমার করিল না খালি, একবার দিও খোদা ইমানের জানি, পাঁচ হাজার টাকা খোদা প্রথম দিন হাতে, আল্লাহ তুমি রিও তার রোজ কে আমতে, ডান হাতে আমার লামা দিও খোদা তার, সিঙ্গাল মেরে প্রসারত করে দিও পাল, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার আত্মীয় কবর, অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারিয়া দিও তুমি দানের বদলাতে।